আজ আমি এই নদীর থেকে ধরা গুলে মাছের রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। এই মাছগুলোকে আমরা গ্রাম ভাষায় গুলে মাছই বলি, অনেকে অনেক রকমই বলেন কিন্তু সেটা আমার জানা নেই। এখন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। চলুন এখন এই গুলে মাছ কাটা দেখে নিই। এই মাছে কোনো আঁশ থাকে না, দেখুন গায়ে বটি দিয়ে আঁচড় দিচ্ছি, কোনো আঁশ উঠছে না। এই মাছগুলো শিঙ্গি মাছ, মাগুর মাছের মতোই, এদের গায়ে আঁশ নেই। এই মাছের পেটে ডিম হয়েছে, তেলও আছে, এই যে ডিমগুলো, এই ডিম থেকে ফুটে বাচ্চা হয়। বন্ধুরা, আমার মাছ কাটা প্রায় শেষের পথে, মাছগুলো কাটা হয়ে গেলে ধুয়ে নেব। এই লাস্ট মাছ, এই মাছ কাটা হয়ে গেছে। আমাদের এই পুকুর থেকে মাছগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। আমি আজ এই গুলো মাছের ঝাল করার জন্য খুব বেশি মশলা নেব না। আমি নিয়েছি 3 থেকে 4টি আলু কেটে নিয়েছি, 2-3টি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা, আর ওর সঙ্গে হলুদ লবণ আর কালো জিরে, সেগুলো আমি আর দেখালাম না। বন্ধুরা, এখন আমি এই মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে নেব। এ মাছ হলুদ আর লবণ মাখিয়ে বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে ভেজে নেব। প্রথমে লবণ দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব মাছ, দেওয়ার পরে হলুদ দেব। হলুদ আমি প্রথমে কড়াই তেল দিয়ে দেব, কড়াটা খুব গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। এখন দিয়ে দেব হলুদ আর লবণ মাখানো গুলে মাছ, তবে একসঙ্গে দিয়ে দেব। এই যে আমার মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি কড়াই তেল দিয়ে দেবো,
আবার দিয়ে এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা আলু আমি আলু ভিতরে দিয়ে দেব অল্প একটু লবণ আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রেখে দেব দিয়ে কড়া বসিয়ে দেব রসুন আর পেঁয়াজ আর রসুনটা খালি কড়ায় ভেজে নেব মশলা পুড়ে যাচ্ছে তার জন্য অল্প করে একটু জল দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেবো দেখে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো জল এই মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে দিয়ে দেবো জিরে আর আদা বাটা বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন।